হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কোনো ব্লগ করতেছি না। আজকে একটু আগে আমি ফেসবুক চালাচ্ছিলাম, তো একটা ভিডিও দেখতে পারলাম আমি স্ক্রল করতে করতে। সেই ভিডিওটা ভাবলাম কেন না আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে দেখি, কারণ ভিডিওটার টাইটেলটা খুবই ফানি ছিল আর আপনাদের সাথে শেয়ার করার আমার খুবই ইচ্ছে ছিল। তো চলেন একসাথে ভিডিওটা দেখি, আর হ্যাঁ, রিয়াকশন দিই সবাই একসাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে রিয়াকশন ভিডিও। তো হেনে বলতেছে যে আমরা আর কি ফ্রি নেট চালাতে পারবো, রাউটার চালাই ইন্টারনেট, একটা কি বলবো আর কি। যদি এটা সত্যিকারই সময় তাহলে খুবই ভালো, টাকা পয়সা বেঁচে যাবে, কারণ ইন্টারনেট বিষয়ে কিন্তু অনেক টাকাই চাই আমাদের। তো চলে না আগে আগে দেখি কি হয়, যদি ফ্রি হয় তো ভালোই। আসলে যদি এটা সত্যি কাজ করে আমি অবাক হয়ে যাবো। টান মারলে বেরিয়ে আসবে, ঠিক আছে? কথাটা মনে রাখবেন আপনারা অবশ্যই। এবার এই তারের মাথার অংশটিকে পেঁচাতে হবে। এগুলো একটি চিকন তারও আলাদা হওয়া যাবে না, একটি তার পেঁচানো হলে অপরটিকেও পেঁচিয়ে নেবেন। হয়েছে, এবার প্রথমে কালো তারের সাথে একটি প্লেট বেঁধে নিব। আজকে আমাদের খুশির সীমা নেই, কারণ এত টাকা দিয়ে এমবি কেনা যায় না কিরে ভাই। আসলে আমারও কিন্তু খুশি লাগতেছে। যারা যারা আপনারা ভিডিও দেখতেছেন তারাও কি খুশি হইতেছেন নাকি আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা আছে সেখানে কমেন্ট করে জানাবেন। আজকের পর থেকে এমবি কেনাকে টাটা বাই বাই। একটি তার হলে অপরটিকে ব্লেডে বেঁচিয়ে নিতে হবে। এই দেখুন, আমাদের কাছে অলমোস্ট ডান, আর অল্প কিছু কাজ হলেই লাইফ টাইম ফ্রি ইন্টারনেট। এখানে দেখুন, একদিকে দুই তারে দুটো ব্লেড, আর একদিকে টাইপ সি কেবল। এবার লাগবে একটি ক্যান। আপনারা এখানে কোক, পেপসি, যে কোনো ক্যান ব্যবহার করতে পারেন। এই ক্যানের উপরের অংশটিকে কাটতে হবে। আমরা একটি এটিকেটারের সাহায্যে এটাকে কেটে ফেলেছি। এই দেখুন, এটা ঠিক এমন হবে। এবার কাঁচি দিয়ে এর লম্বালম্বি একটি কাট, এই পাশে এক কাট। এবার এর নিচের দিকের অংশটিকে কেটে দিতে হবে। আমাদের মূলত এর এই অংশটিকে প্রয়োজন। কাগজগুলোকে হালকা ভিজিয়ে নিতে হবে। এবার একটি কাগজ নিন, আর এর মধ্যে আঠা লাগিয়ে দিন। আমরা এখানে আঠা হিসেবে গানগুলো ব্যবহার করছি। এর উপরে লাগিয়ে দিন সেই স্টিল। এখানে একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। মনোযোগ দিয়ে দেখুন, একটি স্টেপ মিস হয়ে গেলে ফ্রি ইন্টারনেট। সবাই মনোযোগ দিয়ে দেখতেছেন তো? মনোযোগ দিয়ে দেখেন না, কিন্তু একটা কিছু ভুল হলে কিন্তু আপনাদের ফ্রি নেট চলে না। পরে আমার ভাই যে ভিডিওর ভাইরে কিন্তু আপনারা দোষ দিতে পারবেন না, ঠিক আছে? এটা কখনোই পাবেন না, ঠিক একই ভাবে ধরে নিবেন। এবার এটা দিয়ে দুটি ব্লেডই বেঁধে ফেলুন। এটা বাঁধতে বাঁধতে আপনাদের জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন, কুয়েত থেকে সাগর, বীরভূম থেকে সুমিত্রা বিশ্বাস, চুয়াডাঙ্গা থেকে ফারুক, রংপুর থেকে বিজলি আক্তার, মঙ্গলগ্রহ থেকে পারভেজ হামিদ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের তার পেছানো হয়ে গেছে। এর দুই সাইডে ভিডিও কমেন্টগুলো দেখে তো মনে হচ্ছে যে কাজ করছে, কারণ মানুষজন যেন কমেন্ট করছে। জানি না এটা কোন ভিডিও ছিল, ওটা কাজ করলে করতে পারে, এটা কাজ করে না কেটে আমরা দেখবো। আঠা দিয়ে দিব যাতে এগুলো খুলে না যায়। আমাদের এটা রেডি। এবার দেখা যাক এটি সত্যি কতটুকু কাজ করে। আমরা প্রথমে দেখাই। এই দেখুন, আমাদের এখানে ইন্টারনেট নেই। এই দেখুন, ইন্টারনেট নাই। এবার এটাকে এর মধ্যে সেট করে দিব। আচ্ছা, এটাকে একটু পজিশনে নিয়ে আসি, ঠিক আছে? দেখি ইউটিউবে ঢুকা যায় কিনা। আরে এটা তো কাজ করছে না। অবভিয়াসলি ভাই, কেমনে কাজ করবে এটা? হালকা, আরে বাস, এটা তো সত্যি কাজ করছে। এই দেখুন, ওয়েট, হোয়াট? মারাত্মক স্পিডে কাজ করছে, ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে আমরা সেভাবেই কাজ করেছি। আর লাস্টে এসে এটা কাজ করছে, ঠিক এভাবেই আমরা বিদেশি ভিডিও দেখে বোকা হয়ে যাই। এটা আসলে একেবারে কাজ করে না, কি অবাক হচ্ছেন। সেই ভিডিও সত্যতা আপনাকে এবার দেখাবো। আমরা আগে কেবলটা খুলে ফেলি। মোবাইলের এরকম একটি অ্যাপ রয়েছে, এর মধ্যে প্রবেশ করে সিস্টেম ইউআই লিখে সার্চ করে স্ট্যাটাস বারে ক্লিক করে দিন। আমরা এবার ওয়াইফাই অন করে দিচ্ছি। এই দেখুন,
ওয়াইফাই এর লোগো। এবার ওই অ্যাপে গিয়ে ওয়াইফাই এর লোগো অফ করে দিচ্ছি। এবার দেখবেন এই দেখুন উপর থেকে ওয়াইফাই এর লোগো হাইড হয়ে গেছে। এবার দেখাই এই দেখুন আসলে আমাদের ওয়াইফাই অন আছে। এবার এটিতে নেট চলবে ওয়াইফাই দিয়ে। তারাও ঠিক একই কাজ করেছে, যেহেতু উপরে ডেটা অনও দেখাচ্ছে না আবার ওয়াইফাইও দেখাচ্ছে না, এই জায়গায় এসে সবাই বোকা হয়ে যায়। ওরাও ঠিক এভাবেই কাজ করেছে কিন্তু বুঝিয়েছে ব্লেড দিয়ে। আর এই ডেট মিয়া, এটা কোনো কথা? সময়টা নষ্ট করলাম আমি আপনারও। যাই হোক, এরকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা অবশ্যই লাইক দিবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।